অধিবেশনের প্রথম দিনই উত্তাল বিধানসভা বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভে ভাষণ অসম্পূর্ণ রেখেই সভাগৃহ ত্যাগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসা কোনো উল্লেখ ছিল না। এদিন সাংবাদিকদের সামনে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আজ অধিবেশনের প্রথম দিন, আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যরা পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ পেয়েছি। রাজ্যপালের ভাষণে যে বক্তব্য রাজ্য সরকার লিখে দিয়েছিলেন তাতে ভোট পরবর্তী হিংসা কোনো উল্লেখ নেই। ভোটের পর আমাদের 41 জন কর্মী মৃত্যু হয়েছে, কিন্তু উল্টে বলা হয়েছে নতুন সরকার গঠনের আগে হিংসা, এই দায় নির্বাচন কমিশনের। হিংসার কথা উল্লেখ করা হলে আমরা প্রতিবাদ করতাম না। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেখে তিনি আরো বলেন, রাজ্যপালের ভাষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে লিখে দেওয়া ভাষণ, নির্বাচনের ফল ঘোষণার পর একাধিক মহিলার উপর অত্যাচার হয়েছে, সেই ছবিগুলি দেখালাম। আমরা সংসদীয় গণতন্ত্রের নিয়ম মেনে প্রতিবাদ করেছি, আমরা স্লোগানের মাধ্যমে আমাদের ব্যথা বেদনা প্রকাশ করেছি, তবে আমাদের বিধায়করা অধিবেশনে অংশ নেবেন, সোমবার শোক প্রস্তাবে যোগ দেব, রাজ্যে ভ্যাকসিন কেলেঙ্কারি নিয়ে আলোচনা হোক। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে ধরলে সমস্ত রেকর্ড ভেঙে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার, কিন্তু সরকার গঠন স্থক নবান্ন এবং রাজভবনের দ্বৈরতভঙ্গে দুই শিবিরের বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতিতে বিধানসভায় রাজ্যপাল হটাও স্লোগান তুলেছেন তৃণমূল বিধায়করা। বড় খবর, আশ্চর্য এবং পরিতাপের সঙ্গে রাজ্যপাল মহোদয়ের ভাষণের যে বক্তৃতা রাজ্য সরকার লিখে দিয়েছেন তাতে ভোট পরবর্তী হিংসার বিষয়ে কোন উল্লেখ নেই, এমনকি উল্টে বলা আছে ভোট পরবর্তী হিংসা নিয়ে যে প্রচার করা হচ্ছে এটা সর্বৈব মিথ্যা, এবং নির্বাচন কমিশন থাকাকালীন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ 5 তারিখের সময় থেকে এই রাজ্যে কোথাও কোনো সন্ত্রাস হত্যা গণধর্ষণ লুটপাট বিরোধীদেরকে রাজ্য থেকে একেবারে সমূলে উৎপাটন করে পশ্চিমবঙ্গে সৈন্যতান্ত্রিক শাসনকে প্রতিষ্ঠিত করার যে উদ্যোগ সেই ধরনের কথাবার্তাই বলা আছে। আমরা মহামান্য রাজ্যপাল, তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ, তিনি ভোট পরবর্তী গণনা পরবর্তী সময়ে তিনি শীতলকুচি এবং নন্দীগ্রামে ছিলেন, তাই ব্যক্তিগতভাবে বা ভোটাধিকার বলে তার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু যে ভাষণ আজকে বিতরণ করা হয়েছে এই ভাষণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন ক্যাবিনেটে লিখে দেওয়া ভাষণ, সেখানে রাজ্যপাল মহোদয় করার কিছু নেই। আমরা বিধায়করা 41 জন আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী মৃতদেহের ছবি বিধানসভায় আজকে তুলে ধরেছি। আমরা নাম বলতে চাই না, একাধিক মহিলার উপর যে অত্যাচার হয়েছে তার কয়েকটি ছবি, যে ছবিগুলো হয়তো সামনে দেখাটাও মানে খুব কষ্টকর বেদনাদায়ক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।